নমস্কার রাধারাধে বন্ধুরা, এই কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে, কিন্তু আমাদের বাগানে এখনও কুমড়ো শাক আছে। কিন্তু ভাবছি কুমড়ো শাকগুলো থাকবে না আর, তা তুলে ফেলা যাক। দেখুন এখানে কি অবস্থা, কুমড়ো শাক, কুমড়ো একটা আছে এখানে, আর এখানে কতকগুলো আছে, কিন্তু এই শাকগুলো আর থাকবে না। কিন্তু ভাবছি শাকগুলো ইউজ করে ফেলবো, শুধু এই বেড়ার পাশে বলে, এই বেড়ার পাশে বলে এই শাকগুলো একটু চাঙ্গা আছে। এখানে একটা কুমড়ো আছে প্লাস্টিকের মধ্যে মোড়া, তো এই কুমড়ো শাকগুলোকে ইউজ করে ফেললে এই জায়গাটা পরিষ্কার করতে পারবো। আর এই কাগজগুলো আমি এইভাবে পাতিয়ে রেখেছিলাম এই হিসাবে যে এখানে এর নিচে ঘাসগুলো মারা যাবে, কিন্তু সেইভাবে ঠিক হলো না আর কি। তো এই কুমড়ো গাছগুলোকে না তুলতে পারলে মানে মায়া পড়ে গেছে কুমড়ো গাছের উপরে, ওই জন্য এইগুলোকে না, এইগুলো সরানোর পরে তখন আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করতে পারবো। তো কুমড়ো শাক কতগুলো তুলে নিই। তো বন্ধুরা বেশি তুলতে হয়নি, এই একটা গাছ কি তুলেছি, একটা গাছ বলতে কি এরকম একটা ডগা, ভালো করে পরিষ্কার করতে হবে। বাইরে থেকে যেটুকু পারার ধোয়া যায় আর কি ধুয়ে নিয়েছি, এবার বানানোর পরে ভালো করে ধুতে হবে। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কালকে সোনার স্কুল থেকে মেসেজ করেছিল যে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ হবে, তো ওয়েদারটা দেখেই আপনারা বুঝতে পারছেন মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, আর চারিদিক দিয়ে অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে। হাওয়া হচ্ছে কিন্তু ঠান্ডাটা অতটা নেই। তো সোনার আজ তাড়াতাড়ি স্কুল ছুটিও যাবে, ওখান থেকে ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তারপরে বাড়ি ফিরবে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি রান্না করেছি কুমড়োর ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা সবজি, এর মধ্যে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। তো আপনারা তো দেখেছিলেন আগে একদিন যে আমি ভাজা মশলা কীভাবে তৈরি করেছি। মশলাটা দিয়ে আর একটুখানি ফুটাবো। তো আজ আমি ঝিঙে পোস্ত করছি, অনেকে ঝিঙে পোস্তের মধ্যে হলুদ দেয়, অনেকে দেয় না, তো আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এবার পোস্ত। আর ঝিঙে পোস্তটা আমি কিন্তু শুকনো শুকনো করবো না। পোস্তটা দিয়ে একবার ঝিঙে পোস্তটা সাদা হয়ে গেল, একটুখানি একটুখানি ফুটবে তারপরে নামিয়ে দেবো। তো বাইরের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিই, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, মেঘ ডাকছে, ভাগ্যিস ঠান্ডাটা নেই, এত হাওয়া হচ্ছে, এর মধ্যে যদি ঠান্ডা থাকতো মানুষের ভীষণ কষ্ট হতো। রাতে রাতে বন্ধুরা, তো আজকে আমরা অনেক কিছু বলার ছিল কিন্তু কী করবো, তো আজকে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ, ওই জন্য সোনাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তারপরে আবার আমাদের স্কুল থেকে সঙ্গে সঙ্গে আমরা সোনাদের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তো বন্ধুরা, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, তেমন বাতাস, বৃষ্টি মানে রেইন। তো যাই হোক, যখন যারা বলছিলাম আমার দাড়ি কাটা হয়নি, তো তখন এত জোরে বাতাস হচ্ছিল আমাদের ছাতা, জানো ছাতা উড়ে যাচ্ছিল। তো আজকে আমাদের এখানে প্রচন্ড ওয়েদার খারাপ, ওই জন্যে ওদের স্কুল আগে থেকে ছুটি হয়ে গেছে, আর ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ মানে আরো আরো বৃষ্টি, আজকে আমার কাজ আছে আবার। তো আমরা এখন ডক্টরের ওখান থেকে বেরোচ্ছি, ডক্টর দেখানো হয়ে গেছে, শোনার লাংস ফাংশন একদম গুড। হ্যাঁ বাবা, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি। সিট বেল্ট করো। তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, গাছের পাতা, হ্যাঁ ঠান্ডা বৃষ্টি, মানে ওয়েদার হিসাবে ঠান্ডা খুব এক, মানে ঠান্ডা অতখানি বেশি না, কিন্তু বাতাসের জন্য ঠান্ডা বেশি লাগছে আর বৃষ্টির জন্য, বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ রেইন।
তো বন্ধুরা, এই যে আমরা যেখানে এসেছিলাম এটা হচ্ছে আমি যে হসপিটালে কাজ করি সেখানে আপনাদের আপনারা অনেকেই জানেন তো, সামনে এই যে হসপিটাল, রাস্তার দুপাশেই এদের ক্লিনিক আর কি, ওপাশে মেন হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি। আর আমরা যেখান থেকে বেরোলাম সেটা হচ্ছে আপনার এখানে ক্লিনিক আছে আর কি। তো এই যে বাঁদিকে হসপিটাল, এখানে আসতে হবে আমাকে আবার কিছু কয়েক ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে আসতে হবে। বাইরে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে, ভয় না বাবা দেখ। তো আমরা সাবধানে সাবধানে বাড়ি যাচ্ছি, চল। আজকে বাইরে কেমন বৃষ্টি হচ্ছিল, ঝড় তাই না? আমাদের ছাতা উড়ি নিয়ে যাচ্ছিল। হাতে উঠেছে, উঠেছে হাতে, যা উঠেছে তাই না? আমাদের বাড়িতে অবকাঠ গাছ লাগাতে হবে, শোনো অবকাঠ গাছ লাগানো। হাতে উঠছে, এবার উঠেছে, চুষে চুষে খাচ্ছ কেন? বড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বাপ রে বাবা। এমন বৃষ্টি হচ্ছে যে ধোয়া ধোয়া হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ওই যে আমাদের কলা গাছ দেখলেই বুঝতে পারবেন যে কিরকম হাওয়া বইছে, দেখুন কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এই ঠান্ডার মধ্যে। আর ইনি দেখুন, এত বৃষ্টি হচ্ছে যে উনি গাড়ি চালাতে পারছে না, ওখানে দাঁড়িয়েই আছে। আর বৃষ্টির ফোঁটাগুলো কত মোটা মোটা, বাবা। সন্ধ্যা হয়ে গেছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। আর দেখুন আমাদের গ্রিন হাউসের অবস্থা, গ্রিন হাউসের উপরের ওই পেপারটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে। হ্যাঁ, ছিঁড়ে দুখণ্ড হয়ে গেছে, বাবা। এখানে পা দেওয়া যাচ্ছে না, জল জল জমে গেছে। হ্যাঁ, ছিঁড়ে গেছে, এই যে যা দেখি, ছিঁড়ে উপর দিয়ে এ হয়ে গেছে, যা। ছিঁড়ে এক পাশে ওই হাওয়া হয়েছে না, ওই দিকে চলে গেছে, দেখি ওর বাবাকে বলতে হবে। আর এই কাঠগুলো শুকানো হচ্ছে, আবার ভিজে যাচ্ছে, এই হচ্ছে। কবে যে কাঠে রান্না হবে কে জানে, এত বৃষ্টি হয়েছে দেখুন কতটা জল জমে গেছে। তো ডিনারে এখন তৈরি করছি আটার পরোটা। তো আজ সকালবেলা রান্না করছি ভাত, সোনার স্কুলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। তো টিফিনের মধ্যে টোফু দিয়ে দেবো, ওই জন্য টোফুগুলো এরকম করে চোকো চোকো করে বানিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এটা বেশি পাতলা হয়ে গেছে। আর এদিকে সোনা খাওয়া দাওয়া করছে। তো সোনার টিফিন রেডি হয়ে গেছে, এই এর মধ্যে চামচ দিতে হবে। কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হচ্ছে, চারিদিকটা ফ্রেশ হয়ে গেছে, আর মনে হচ্ছে বরফের হাওয়া হচ্ছে। হ্যাঁ, ওইখানে দেখাবো, ওই যে এখানে জল জমে গেছে, চাঁদাই চাঁদাই তাদের যেটু চলে এসেছে। সোনা স্কুলে গেল, আর আকাশটা দেখুন কত সুন্দর, আকাশে কোনো মেঘ নেই, শুধু ওরকম ছেঁড়া ছেঁড়া কয়েকটা মেঘ আছে, তাছাড়া আকাশটা পুরো কি সুন্দর নীল। কয়দিন ধরে কাক ডাকছে, খুব কাক ডাকছে কেন কি জানি এত, বাপরে বাপ, আজকে যা ঠান্ডা পড়লো রে ভাই।
তো আমার পূজো করা কমপ্লিট হয়ে গেছে, আর গোপালকে আজ সোয়েটার আর উলের টুপি পরিয়ে দিয়েছি, কারণ আজ বাইরে ভীষণ ঠান্ডা। আর বাড়িতে এখন সেরকম ফুল ফুটছে না, তো ওই যে কটা ফুল ফুটেছে তাই দিয়েই পুজো করেছি। তো চলে এসেছি লঙ্কা তুলতে, রান্না করার সময়ই লঙ্কা তুলে নিয়ে যাই, বেশ ভালো লাগে। আর কেমন হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, শো শো আওয়াজ হচ্ছে, কত লঙ্কা পেকে গেছে গাছে। বাবা বরফের হাওয়া হচ্ছে বাইরে, আপনাদের তো দেখাইনি। সোনার বাবা আজ সকালবেলা এই গ্রিন হাউসটা ঠিক করেছে, কালকে এমন ঝড় বৃষ্টি হয়েছে যে গ্রিন হাউসটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, দেখেছেন তো এমন ছিঁড়ে গেছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো এই যে এক মুঠো লঙ্কা তুলে নিলাম, এটাতেই হয়ে যাবে। আজ দুপুরবেলা রান্না করেছি ছোলার ডাল, এটা এখনো ফুটবে, এক্ষুনি জল দিলাম। আর এখানে পাঁচমিশালি ভাজা, একটুখানি বাইরে গেছিলাম তলা রয়ে গেছে। এখানে আছে বেগুন, কালো বেগুন আছে, ফুলকপি আছে, ছোটো ছোটো ওই বাসেস স্প্রাউট আছে, আলু আছে, আর কি আছে জানি, আর কি দিলাম পাঁচ রকম ভাজার মধ্যে, এই তো মনে হয় পাঁচ রকম হয়ে গেল। ও ফুলকপি আছে। সোফাটা সরানো হয়েছিল সোফার নিচে পরিষ্কার করার জন্যে, সেটা ওর বাবাই সরিয়েছিল, কিন্তু ওর বাবা মনে হয় ডিউটিতে যাওয়ার সময় ভুলে গেছে সোফাটা সরাতে, ওই জন্যে আমরা তিনজনে মিলে সোফাটা সরিয়ে নিলাম। তারপরে দেখুন আমার ঘরের অবস্থা, সব সময় এই অবস্থায় থাকে, আর আমার মেয়ে যতদিন বড় না হচ্ছে ততদিন মনে হয় এই অবস্থায় থাকবে। এই এক্ষুনি গুছালাম তো, আবার মানে পাঁচ দশ মিনিট এরকম মানে সুন্দর থাকবে, তারপরে যা না তাই হয়ে যাবে, সোফার থেকে সব পিলোগুলো নিচে চলে আসবে, সোফার উপরে যে কভারটা আমি দিয়েছি সেটাও নিচে চলে আসবে, ওর উপরে বসে বসে খেলা করবে। টিভিতে ভগবানের গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে কাজগুলো করে নিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে গানের তালে তালে আবার নাচ করছে। এই ঝাড় দেওয়ার সময় মহা ঝামেলা, এই ঝাড় যতক্ষণ ঝাড় দেবো ঝাড়টার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত খেলা, সত্যি বলছি সচ্ছে না। আর ছোট ছোট ওর খেলনা আছে, সেগুলোই ও তুলে তুলে নিচ্ছে, তো আমি ভাবছি ঝাড় দেওয়া হয়ে যাক, একসঙ্গেই তুলে নেব। তো এখানে আমি থোড় বানাচ্ছি, এই থোড়গুলো কালকে রান্না করবো। তো কয়েকদিন আগে যখন আমি থোড় বানাচ্ছিলাম তখন আমার একটা কমেন্ট এসেছিলো যে থোড়ের নাকি বড়া করা যায়, থোড়গুলো এরকম চাকা চাকা করে পাতলা পাতলা করে কেটে তারপরে নাকি থোড়ের চপ করা যায়, চপ বলে বড়া বলে। তো আমি আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি, কিন্তু আমি আলু ভাজার মতন করে এইভাবে করে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি আমার মতন করে চপ করব। উনি রেসিপি বলে দিয়েছেন আমাকে, তো রেসিপিটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি জানতাম না, অনেক কিছুই জানি না, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো থোড়ের চপ বানাবো। এই কালকে যদি আমি এই থোড় বানিয়ে রান্না করতে যাই না অনেকটা টাইম লেগে যাবে, আগে থেকে যদি এরকম সবজি বানিয়ে রেখে দিই তাহলে ঝপঝপ রান্না হয়ে যায়। সোনা হিটারটা একটু বন্ধ করে দে না, তো সোনা কুমনে গেছিল, কুমন থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে জব করলো, জব করে এখন গান করতে যাচ্ছে। ও আর একটা জব করা বাকি আছে, এখন আর একটা জব করা বাকি আছে, তারপরে ও গান করতে বসবে। আর আমার জব টপ করা হয়ে গেছে, জব টপ করে তারপরে রান্নাঘরে এসেছি। আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর আমার মেয়ে হেসে এদিকে হয়ে যাচ্ছে, কি বেবিস। আর আমার মেয়েও কিন্তু চুপ করে বসে নেই, ও পড়াশুনো করছে, আমি এদিকে কাজ করছি, আমার মা কেন বসে থাকবে তাই না মা, ও সারাদিন ব্যস্ত, যাদের চাকরি বাকরি থাকে তারাও মনে হয় এত ব্যস্ত থাকে না, ও এত ব্যস্ত থাকে। তো চলুন রাত্রিবেলা করবো ওটসের খিচুড়ি, তো ওটসের খিচুড়ির
যা যা দেবো ওটসের খিচুড়ির মধ্যে সেগুলো বসিয়ে দিয়েছি। গাজর, আলু আর মটরশুঁটি এগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে ওটস দিয়ে দেবো। ওয়াও, কি সুন্দর হয়েছে! ও শুধু লেখালেখি করবে, এটা ওটা বলবে, আমাকে শুধু ওয়াও ওয়াও করতে হবে। খুব সুন্দর হয়েছে এরকম বলতে হবে। তাহলে ও আরো উৎসাহিত হয়। তো আরো আরো দুটো থোর রয়ে গেল, এই দুটো থোর আমি ফ্রিজে রেখে দেব, পরে একদিন রান্না করব। কি হচ্ছে? কি ড্যাডি? এখানে দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ। তা আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করি ওই জন্যে আমি চাকি না, আমি আমার আন্দাজ মতন লবণ দিয়ে দিই। বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে। বেশি হয় না, লবণ আমার কম হয়। রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে। অতি সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দিলাম না। তো এদিকে আমার ওটসের খিচুড়িটা হয়ে গেছে, তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ের কাণ্ড দেখুন, চুলের মধ্যে চিজ লাগিয়েছে, তো এগুলো উঠছে না। হাতে নারকেল তেল নিয়ে নিয়েছি, এই তো নারকেল তেল দিয়ে এবার উঠে যাচ্ছে। কি যে ঝামেলায় পড়তে হয়েছে! এইগুলো এমনভাবে ও লাগিয়েছে, দেখুন দেখুন কিভাবে লাগিয়েছে। এরকম বদ বুদ্ধি মাথার মধ্যে বদ বুদ্ধি ভর্তি। আমার মেয়ে ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে থেকে চিজ বের করেছে। চিজ বের করে খায় তো নি, নিচে ছড়িয়েছে, আর যে মাথায় মুখে কপালে এইসব জায়গায় মেখেছে। লাগবে তো অবশ্যই, কিচ্ছু হয়নি। চুলের সঙ্গে পুরো আটকে গেছে। সব ক্লিন হয়ে গেছে, দেখো ক্লিন হয়ে গেছে। নারকেল তেল দিয়ে কি সুন্দর উঠে গেছে! আর এমনি যখন তুলছিলাম তখন উঠতেই চাচ্ছিল না, গামের মতো একদম পুরো চুলের সঙ্গে আটকে ছিল। ওর কেমন বদমাইশি বুদ্ধি দেখেন। কাগজ ছিঁড়েছে, কাগজগুলো ছিঁড়ে এরকম ছোট ছোট করে রোল করেছে, রোল করে কানের মধ্যে ঢুকাচ্ছে। ও নিজের কানের মধ্যে ঢুকেছে, তারপরে আমার কানের মধ্যে ঢুকাচ্ছে। এই হচ্ছে ওর বদমাইশি বুদ্ধি। একা একা ছাড়লেই ও এমন শুরু করে। না ই করো, আমি করে দিই, তারপর তুমি করবা। ইয়ে বাবা, কি সুন্দর লাগছে! বুনুটা দেখেন কি সুন্দর করে ব্রাশ করছে। আমরা এখন ব্রাশ করছি, হাসি পাচ্ছে, দাঁত দিয়ে চেপে রাখলে ব্রাশ করবো কি করে? এর ব্যাটারি শেষ হয়ে গেছে, সারাক্ষণ তো খেলা করতে থাকে এইগুলো নিয়ে। ই করো, ই থুতু করো খাবে না কিন্তু, থুতু করবে। ই করো, ই এবার ই করো, ই
চাই কি সুন্দর মোতির মতো চকচক করছে মোতির মতো চকচক করছে এখনো তো মাড়ির দাঁত হয়নি সামনের কয়েকটা দাঁত হয়েছে আমি ধুয়ে দিচ্ছি দাও কুলকুচু করো না মুখে জল দাও সবাইকে বলো বলো আমার জামা জামা চেঞ্জ করা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ঘুমাতে যাব বলো সবাইকে কখন ঘুমাবো ঠিক নেই কিন্তু ঘুমাতে গিয়ে মাকে জাগাতন করব একবার গায়ের উপর দিয়ে এই পাশে আসবে আবার গায়ের উপর দিয়ে ওই পাশে যাবে একবার মাথার উপরে শুবে একবার বুকের উপরে শুবে কি যে করে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ জ্বালাতন করতেই থাকে দেখুন ও দেখছে আবার কিরকম ভাবে আয়নায় নিজেকে দেখছে দেখুন ও হয়েছে লজ্জা পেয়ে গেছো নাকি বাই বাই করে দাও তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে মেশিনে জামা কাপড় শুকাতে দিলে এরকম কুচকে কুচকে যায় বাই বাই করে দাও বাই বাই রাধে 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 বলো রামু রামু জোরে বলো রাধে 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 বাই বাই ওইদিকে তাকিয়ে গেল এইদিকে তাকিয়ে বলবে